প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব স্ট্রেস অর্থাৎ পীড়ন কি। স্ট্রেস হচ্ছে ফোর্স বাই এরিয়া, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে স্ট্রেস বা পীড়ন। যেমন এখানে একটা যদি এরিয়া হয়, এই যে একটা বিম দেখতে পাচ্ছেন, যদি এটা বিম হয় এবং তার যদি এখানে ক্রস সেকশনাল এরিয়া এটা হয়, তাহলে এখানে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবেন, ধরে নিলাম এটা হচ্ছে পি ফোর্স এবং এরিয়া হচ্ছে এ, তাহলে স্ট্রেস হবে পি বাই এ। তাহলে ফোর্স সাধারণত কী কী এককে হতে পারে? কেজিতে হতে পারে, নিউটনে হতে পারে, কিলো নিউটন হতে পারে, কিপ হতে পারে, পাউন্ড হতে পারে, এবং এরিয়া সাধারণত হতে পারে যে সেন্টিমিটার স্কোয়ার হতে পারে, মিলিমিটার স্কোয়ার হতে পারে, ইঞ্চি স্কোয়ার হতে পারে, ফিট স্কোয়ার হতে পারে এবং মিটার স্কোয়ারও হতে পারে। সো স্ট্রেসের একক সাধারণত তাহলে কি বলতে পারি, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অথবা কেজি পার মিলিমিটার স্কোয়ার অথবা নিউটন পার ইঞ্চি স্কোয়ার, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, হোয়াট এভার এরকমই হতে পারে, অর্থাৎ ফোর্স বা এরিয়া। তাহলে আমরা যদি এখন কিছু স্ট্রেসের ইউনিট নিয়ে কাজ করি, যেমন নিউটন ডিভাইডেড বাই মিলিমিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে আমরা বলতে পারি এমপিএ অর্থাৎ মেগা প্যাস্কেল, আর কিলো নিউটন পার মিটার স্কোয়ারকে আমি বলতে পারি কেপিএ কিলো প্যাস্কেল, এবং কি পার ইঞ্চি স্কোয়ারকে আমি বলতে পারি এএসআই, এবং পাউন্ড পার ইঞ্চি স্কোয়ারকে আমি বলতে পারি পিএসআই। তো এগুলো হচ্ছে শর্টকাট প্রকাশ করা হয় এভাবে। স্ট্রেসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিম্পল স্ট্রেস আর একটা হচ্ছে কম্বাইন্ড স্ট্রেস, অর্থাৎ সরল পীড়ন এবং মিশ্র পীড়ন। সরল পীড়নে আবার তিন প্রকার, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, শিয়ার স্ট্রেস। তাহলে টেনসাইল স্ট্রেসটা কী? যেমন এটা যদি একটা প্লেট হয় অথবা কোনো স্ট্রাকচার হয়, যদি পি ফোর্সে টানা হয় তাহলে এই স্ট্রাকচারে কী হবে, টান খাবে। এই একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ টান খাচ্ছে ওটাই হচ্ছে ওই স্ট্রাকচারের টেনসাইল ফোর্স। এবং সেম এই স্ট্রাকচারকে যদি আমি আবার চাপ প্রদান করি, অর্থাৎ পি বল দ্বারা চাপ, তাহলে এটা একটা চাপ খাবে এই পি বলের জন্য। তো এই স্ট্রাকচারে একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ কম্প্রেস অর্থাৎ চাপ আসতেছে ওই চাপটাকে আমরা বলবো কম্প্রেসিভ স্ট্রেস। এবং এই দুটো প্লেটকে যদি আমি একটা বোল্টের সাহায্যে অ্যাড করি এবং এখানে একটা টানা ফোর্স, এই প্লেটকে একটা টানা ফোর্স ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে ঠিক দুটো প্লেটের স্পর্শ তলে এই বোল্টের যে পরিমাণ স্ট্রেস হবে সেটাকে আমরা বলবো শিয়ার স্ট্রেস। জাস্ট শিয়ার স্ট্রেস বোঝার জন্য আমি এরকম একটা উদাহরণ অ্যাপ্লাই করলাম। সো তারপরে কম্বাইন্ড স্ট্রেস হচ্ছে টর্শনাল স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, বাকলিং স্ট্রেস। তো টর্শনাল স্ট্রেস কী? যেমন এখানে এরকম একটা যদি বিম থাকে যেটাকে যদি জাস্ট মুষড়ানো কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন তার অবস্থান ঠিক এরকম হয়, আমি জাস্ট ফ্রি হ্যান্ড আঁকলাম। সো এখানে যে স্ট্রেসটা হচ্ছে এই বিমের বা স্ট্রাকচারে সেটা হচ্ছে টর্শনাল স্ট্রেস। এবং বেন্ডিং স্ট্রেস হচ্ছে যদি এরকম একটা বিম থাকে এবং তার উপরে লোড থাকে তাহলে সেটা ব্যান্ড হওয়ার জন্য অর্থাৎ বাঁকানোর জন্য চেষ্টা করবে। সো এই বাঁকানোর জন্য চেষ্টা করার ক্ষেত্রে তার অভ্যন্তরে বা স্ট্রাকচারের অভ্যন্তরে যে ফোর্স বা স্ট্রেস ক্রিয়েট হয় সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই সারফেসে অর্থাৎ বিমের উপরে যে সারফেসটা রয়েছে সেখানে একটা চাপ ক্রিয়েট হচ্ছে। এভাবে যদি ব্যান্ড হয় তাহলে এখানে চাপ হবে এবং নিচের অংশে টান হবে। সো এই টানের জন্য যে স্ট্রেস হচ্ছে সেটাকে আমরা বলবো পজিটিভ বেন্ডিং স্ট্রেস, এবং এখানে যে কম্প্রেসিভ হচ্ছে সেটাকে আমরা বলতে পারি নেগেটিভ বেন্ডিং স্ট্রেস। তো এই বেন্ডিং স্ট্রেসকে আবার যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এম ওয়াই বাই আই, কোনো সেকশনের মুভমেন্ট, এবং ওয়াই হচ্ছে তার হাফ, সাধারণত আই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া, এটাকে আমরা আবার ফ্লেকচারাল স্ট্রেসও বলতে পারি। তো বেন্ডিংয়ের জন্য মূলত এই স্ট্রেসটা হচ্ছে। এবং বাকলিং স্ট্রেস কী? বাকলিং স্ট্রেস সাধারণত কলামে অর্থাৎ যেই স্ট্রাকচারগুলো খাড়া লোড পার্টিকেল লোড নিয়ে থাকে ওগুলোতে বাকলিং স্ট্রেস হয়। যেমনটা এখানে বলা হচ্ছে যে পি বলে যদি এই কলামে আমি আঘাত করি অর্থাৎ ফোর্স করি, তাহলে সেই ক্ষেত্রে এটা যেহেতু তুলনামূলক এটার থেকে ছোট তাহলে এখানে বাকলিং হওয়ার পসিবিলিটি খুব কম, কিন্তু এটা যেহেতু লম্বা যদিও সেই পি লোডটা নিতে পারে কিন্তু অনেক সময় কী হয়ে যাবে, বাকলিং অর্থাৎ বাঁকা হয়ে যাবে, এভাবে বাঁকা হয়ে যেতে পারে। সো এই বাঁকা হওয়ার কারণে তার ভিতরে যে স্ট্রেস হচ্ছে সেটা হচ্ছে বাকলিং স্ট্রেস। সো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে স্ট্রেস সম্বন্ধে জাস্ট ছোট্ট পরিসরে একটু আলোচনা করলাম, যেখানে স্ট্রেস কী এবং স্ট্রেসের যে এককগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে কয়টা একক রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম এবং স্ট্রেসের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই মতামত দেবেন।